সালাম আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো ডিম টোস্ট। ডিম টোস্ট কীভাবে খুব সহজভাবে ডিম টোস্ট বাড়িতে করে নেওয়া যায় আপনাদেরকে দেখাবো। আমি একটা বড় রুটি নিয়ে নিয়েছি, কোয়াটার রুটি, এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। এটাকে আমি আপনাদেরকে ডিম টোস্ট করে দেখাবো। এরপরে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি দুটো ডিম। চলো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিম টোস্টটা করে দেখাই আপনাদের। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো ওই বোলের মধ্যে ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা কুচিগুলো। দেওয়ার পরে ডিমগুলো কাটিয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আরও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম বোলের মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে সুন্দর করে ডিম আর পেঁয়াজের মধ্যে মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে যাতে নুনটা সব জায়গায় ঠিক মতো চলে যায়। ডিমের মিশ্রণটি একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি ডিম টোস্টটা করব। আমি গ্যাসের উনানে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। সামান্য একটু অল্প তেল দিয়ে দেব, সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পাউরুটিগুলো এক পিট করে ভালো করে ভেজে একটু ব্রাউন কালার করে প্রথম ভেজে নেব। এদিকে রুটির এক পিট ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম। আমি এই রকম রুটিটা ভালোভাবে ভেজে নিই, কারণ ডিমটা দেওয়ার পরে রুটির এই পিটের দিকে ভালোভাবে ভাজা যায় না, নরম নরম মতো লাগে। আর এরকম করে ভেজে নিলে রুটিটা তাহলে খুব ক্রিস্পি টাইপের হয়, ওই জন্য আমি এরকম করে পাউরুটিটা আগে ভেজে নিই। পাউরুটিটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম, আবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এর মধ্যে ডিমের মিশ্রণটা আমি ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এরকম করে একটু বড় করে দিতে হবে। দেওয়ার পরে এই রুটিটা এরকম চেপে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা বড় পাউরুটি, ওই জন্য এরকম মাঝখান থেকে একটু দুভাগে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়েছি, এরপরে পাউরুটিটাকে এরকম উল্টিয়ে দিতে হবে। পাউরুটিটাকে ভালোভাবে উল্টিয়ে দিয়েছি, এবারে আর এক মিনিট ভালোভাবে ভেজে নেব, নিলে আমার ডিম টোস্ট রেডি হয়ে যাবে। ডিম টোস্ট আমার রেডি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিম টোস্টটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, এবারে এরকম স্লাইস করে মাঝ বরাবর কেটে নিতে হবে। ডিম টোস্টটাকে আমি ভালোভাবে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর খুব সুন্দর মচমচে হয়েছে। আপনারাও এরকম করে খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন, আর কমেন্ট করে জানাবেন।